मूल भाव आज আমি তোমাদের পড়াবো কি আদর্শ ছেলে কবিতা মূল ভাব। এই মূল ভাবটি তোমাদের মূল বইতে এই বইতে দেওয়া নেই, আমি সেটা তোমাদের লিখে দিচ্ছি। দেখো তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছ তাহলে এইটুকু পড়লে ইনশাআল্লাহ তোমাদের কবিতার মূল ভাব সম্পূর্ণ হয়ে যাবে। দেখো কবি আমাদের দেশে সেরকম ছেলে আশা করেন, আমাদের দেশে কি রকম ছেলে আশা করেন, সেরকম ছেলে আশা করেন যে কথায় বড় না হয়ে, কথায় বড় না হয়ে বড় হবে কাজে। তাহলে কিসে বড় হবে? কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আমরা কি অনেক সময় বেশি বেশি কথা বলি কিন্তু কাজ করতে পারি না, তাই কবি বলছেন কথায় বড় না হয়ে কাজে বড় হবে। সাফল্যের কি এটা বলো তোমরা? সাফল্যের মধ্য দিয়ে, সাফল্যের মধ্য কি? ভালো কিছু জিনিসের মধ্য দিয়ে তারা কি হবে? বড় হবে। তার মুখে হাসি, তার মুখে কি থাকবে? হাসি। বুক ভরা শক্তি, বুক ভরা কি থাকবে? শক্তি। আর মনের মধ্যে থাকবে চেতনা, চেতনার যুগ। মনের মধ্যে কি থাকবে? চেতনার জোর। আমি একদিন শিক্ষক হব, আমি একদিন কি হবে? ম্যাজিস্ট্রেট হব, আমি একদিন ডিসি হব। সেটা হওয়ার জন্য আমার মনের মধ্যে চেতনার জোর থাকতে হবে। তাই কবি বলছেন যে বুক ভরা শক্তি, বুক ভরা কি থাকবে? শক্তি। আর মনের মধ্যে থাকবে চেতনার জোর। বুঝতে পারছো স্যার? প্রিয় স্টুডেন্ট, প্রকৃত মানুষ হয় হবে তার সংকল্প। তাহলে কুসুম কুমারী দাস যে কবিতাটা লিখেছেন আদর্শ ছেলে, তিনি কি বলেছেন যে প্রকৃত মানুষ হওয়াই হবে তার সংকল্প। আমরা কি মানুষ হতে চাই বলো তো? প্রকৃত মানুষ হতে চাই না? হ্যাঁ, আমরা সবাই প্রকৃত মানুষ হতে চাই। প্রকৃত মানুষ কাকে বলে? যে মানুষ অন্যের ক্ষতি করে না, অন্যের কি করে না, অন্যায় কাজ করে না, সবসময় কি করে? ভালো কাজ করে এবং অন্যকেও ভালো কাজ করার জন্য কি বলে? উৎসাহিত করে। সেই হলো কি? প্রকৃত মানুষ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার এই ভিডিওটি তোমরা সুন্দর করে দেখে খাতায় তিনবার লিখে আমার ইউটিউবে তোমরা অবশ্যই অবশ্যই কি করবে? পাঠিয়ে দিবে। তাহলে আমি অনেক খুশি হব আর তোমাদের কাজ হবে যে এটা না টেনে আস্তে 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 সেটা করে কমপ্লিট করে দেবে। আজ আর নয়, ভালো থাকো, সুস্থ থাকো এ কামনা করে আজকের মতো এখানে ভিডিও ক্লাসের থেকে বিদায় নিচ্ছি। ঘরেই থাকো, হ্যাঁ, অযথা বাইরে ঘোরাফেরা না করে, তাই না? হ্যাঁ, কারণ এখন করোনা, তাই তোমরা ঘরেই থেকে এই প্রশ্নগুলো কমপ্লিট করে নাও। আল্লাহ হাফেজ।